প্রত্যুষ একটু জানাবেন করোনা সংক্রমণ রোধে প্রশাসন কি ধরনের উদ্যোগ নিয়েছে এবং স্থানীয়রা যারা রয়েছে তারা হোম কোয়ারেন্টিন বিষয়টি মানছে কিনা ধন্যবাদ আমি এখন রয়েছি সিলেটনগরের জিন্দাবাজার এলাকায় খুবই একটি গুরুত্বপূর্ণ এবং বলা যায় যে অত্যন্ত জনবহুল একটি একটি এলাকা কিন্তু এই এলাকার আজকের চিত্র একটু ভিন্ন যে জিনিসটি আসলে গত কয়েকদিন ধরেই জনসমাগম কমেছে আর যে বিষয়টি জানতে চাইছেন প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বিশেষ করে তারা বেশ কিছু প্রচারণা করছেন প্রচারপত্র বিলি করছেন বিভিন্ন স্থানে শহরে মাইকিং হচ্ছে বিভিন্ন পাড়ায় পাড়ায় অলিতে গুলিতে এবং ঘনবসতিপূর্ণ জায়গাগুলোতে মার্কেটে সামনে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এছাড়াও বিভিন্ন টিম গঠন করে বিভিন্ন ধরনের ভ্রাম্যমাণ আদালতের টিম গঠন করে সতর্ক করা হচ্ছে পুলিশের সহযোগিতা এবং সিভিল সার্জন সহ স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় কিন্তু সেই সতর্কতাগুলো আসলে মেনে চলতে বলা হচ্ছে তো আরেকটি বিষয় নগরীতে আপনি নিশ্চয়ই জানেন গতকাল একজন নারীর প্রবাসী যুক্তরাজ্য ফেরত মৃত্যু হয়েছে যিনি করোনা সন্দেহে যাকে আইসোলেশনে রাখা হয়েছিল যদিও তার আহ মৃত্যুর পর এখন পর্যন্ত আসলে তার রিপোর্টটি এসে পৌঁছায়নি এর আগে চোদ্দ মার্চ আরেকজন নারী ভর্তি হয়েছিলেন সিলেট। সদর অর্থাৎ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে সেই হাসপাতালে তিনি কোয়ারেন্টিনে ছিলেন যার আসলে করোনা হয়নি এরকম রিপোর্ট এসেছে এটি একটি আশা জাগানীয় খবর আর এছাড়াও সিলেট নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মার্কেট কিন্তু আজ নিজ থেকেই মার্কেট কর্তৃপক্ষ তারা বন্ধ রেখেছেন যেহেতু প্রবাসী অধ্যুষিত এলাকা এবং প্রবাসীদের বেশ আনাগোনা ছিল এ কয়েকদিন সেজন্য জন্য ব্লু ওয়াটার শপিং সিটি এছাড়া নয়াসড়ক যে একটি অত্যন্ত আসলে গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্র বলা যায় এবং সেই নয়া সড়কের আসলে বেশ কিছু দোকানপাট বন্ধ করা হয়েছে এছাড়াও সিলেটের বিভিন্ন মার্কেট দোকানপাট অনেকেই বন্ধ রয়েছে এবং সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে এছাড়াও বিচ সিলেটের সাংস্কৃতিক কর্মীরা সহ বিভিন্ন রাজনৈতিক প্রগতিশীল সংগঠন তারাও কিন্তু বিনামূল্যে সাধারণ মানুষের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার সহ পরিচ্ছন্নতা বিভিন্ন সামগ্রী তারা বিতরণ করছে সব মিলিয়ে আসলে সিলেটের মানুষ এই গত কয়েকদিন ধরেই সচেতনতামূলক বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে যেটি আসলে প্রশাসনের মাধ্যমেই মনিটরিং করা হচ্ছে এবং প্রশাসন তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে এই ছিল সিলেটের সর্বশেষ খবর ধন্যবাদ প্রত্যেক আপনাকে